গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন, তো সকালবেলা উঠেছি অনেকই সকালে। তারপরে আমি ভাবলাম আমার বরটা ঘুমাচ্ছে, ঘুমাক বেচারা, কিন্তু দেখি কিছুক্ষণ পরে ও উঠে পড়েছে। তবে আমার বাপি কিন্তু ওঠেনি, বাপি কিন্তু ঘুমাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিন, দিনে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। হঠাৎ করে আমার মুখে আবার সব পিম্পল হয়েছে, এখানে একটা হয়েছে, আইব্রোর এখানে একটা হয়েছে। এই আইব্রোর কাছে পিম্পল হলে না খুব লাগে, সব পিম্পল হয়েছে। আর এখানে আমার মা জননী কি করছে দেখো, সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে। তার বেগুন দিয়ে কি হবে? আলু শাক বেগুন মুলো দিয়ে ঘন্ট হবে। ও, আর এখানে আলু কুমড়ো আর ডাটা দিয়ে তরকারি, তরকারি হবে। তাহলে আজকে মেনুটা কি? আর পটল আলু পনিরের ঝোল হবে। ও, আজকে শনিবার না, ভুলেই তো গেছিলাম। তোদেরকে মাছ ভেজে দেবো? না না, পনির করবে আমার মাছ কি, যদি অর্ক খায় তো খাবে, ও খাবে না। পনির আর মাছ কি হবে? আমাদের তো এমনি তো শনিবারে নিরামিষ হয় না কখনোই, কোনোবারেই ওরকম আলাদা করে নিরামিষ হয় না, ওই জন্য আমি ভুলে যাই যে শনিবারে নিরামিষ আছে। আমার বাপি তো উঠে পড়েছে, তুমি এই তিন কাপ চা এনেছো কেন? আমার বাপিকে যে ওঠালাম, আমাকে খেয়ে দেবে বিকু? ও ভালো, অর্ককে দিয়ে রেখে দিচ্ছিলাম, আমি খাবো না নাকি? হ্যাঁ, তুই তো বিকুও খাবো। থ্যাংকু। দেখো বাপি চা টা খেয়ে একদম চলে এসেছে বিছানা পরিষ্কার করতে, একদম গুড বয়। আবার চায়ের কাপও ধোয়া হয়ে গেছে, বিশাল ব্যাপার তো, বিশাল গুড বয়। আমার বর কিরকম সুন্দর পড়াশোনা নিয়ে বসেছে, কত অপোজিট লোকের সাথে মানুষের বিয়ে হয় আমি তাই ভাবি। একজন আমি যে সারা জীবন পড়াশোনা দেখলেই হচ্ছে উল্টো দিকে পালাতাম, আর একজন আমার বর যার পড়াশোনা না করলে ঘুমই হয় না রাত্রিবেলা। দেখো বাপি বেরিয়ে বড়া পাও নিয়ে চলে এসছে, এটা আমার বরের, আর আমার এখানে বড়া মুড়ি, আমি মুড়ি দিয়ে খাবো। মা তুমি কি খাচ্ছ? ও তুমিও বড়া পাও খাচ্ছ, তুমি তো পাও খাও না, এখন খাই সব। মুড়িটা খেয়ে কি ভালোই না লাগলো কি বলবো, আহা, মুড়ি খেয়ে পেট মন সব ভরে গেল। এ দেখো আর এক পিস বড়ার তুলে রেখেছিল চা দিয়ে খাবে বলে, নিয়ে এসছে সেটা, আমি আর খাবো না। কেউ নেবে না, তুমি খাও। দেখো এখানে আমার এডিট হয়ে গেছে, সেভ হতে বসিয়েছি ভিডিওটা। এবার রেডি হয়ে হজমলা মুখে পুরে চললাম মাছ বাজার করতে, এডিটটা আজকে আগে করে নিয়েছি। দাঁড়াও দাঁড়াও, এডিটটা আজকে আগে করে নিয়েছি, এবার মাছ বাজারে যাই, একটু মাছ বাজার করে আনি। আর কালকে যে জামাটা আমার হয়নি না, ওটাও ভাবছি একবারে ফেরার পথে চেঞ্জ করে নেবো। একটু আগেই একদম আকাশটা মেঘলা হয়েছিল, আর এখনই দেখো একদম ঠাঁটা পড়া রোদ। আমি তো আনলাম না ছাতাটা, এবার ভগবান জানে আবার বৃষ্টি না হয়। আজকে বাইরেটা একদম রোদে একবারে খটখট খটখট করছে। মা ফোন করেছিল, আমাদের নাকি জল চলে গেছে, কি আর করা যাবে, সাতটার সময় বলেছে আসবে সন্ধ্যেবেলা। আগে সেক্টর 20-র ফিশ মার্কেটটা এইখানে ছিল, দেখো পুরো মাছের বাজারটা কিরকম ভেঙে দিয়েছে। জিজ্ঞেস করলাম ওখানে, অর্ক জিজ্ঞেস করলো এই সামনে গিয়ে, বললো লেফটে আছে, কিরম দেখে মনে হচ্ছে একটা। পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে এখানে আছি, প্রথম থেকে ওখানেই মাছের বাজারটা দেখছি, সেই পুরো ভেঙে দিয়েছে। দেখো এটা হচ্ছে নতুন মাছের মার্কেট, বাহ এখানে শেড ফেডও দেওয়া আছে পুরো, বাহ রাহুল আবার নিজের নাম লিখেও এখানে একটা দোকান খুলেছে। মাছের বাজারটা এখানে আমার ভালো হয়েছে, অনেকটা ফাঁকা ফাঁকা জায়গাটা। Thank you.
পোলাওটাকে দেখো কিরকম, এই ভাবছি আমার কাছে কিছু আছে বোধ হয় খাবার, কিন্তু আমার কাছে তো কিছু নেই খাবার। কিরে ম্যাও, ভালোই মাছ কেনা হলো। 2 কিলো 300 কাতলা নিয়েছি, আর 1/2 কেজি চিংড়ি নিয়েছি, আর 1/2 কেজি লোটে মাছ নিয়েছি। বেশ ভালোই মাছ টাছ কেনা হয়েছে। আর এই জায়গাটা এত ভালো হয়ে গেছে না, আগে যে একটা সবাই একসাথে এলে প্রচুর লোক একসাথে হয়ে যেত, একদম ঘেঁচাঘেঁচি হয়ে যেত, একদম পুরো দারুণ সুন্দর খোলামেলা হয়েছে। হাওয়াটাও আসছে, মাছের গন্ধটাও মানে অনেকটা বেরিয়ে যায় হাওয়া এলে, খুব ভালো। ওপরটা শেডও আছে, বৃষ্টি হলে অসুবিধা হবে না। জামাটা চেঞ্জ করে নিয়ে গিয়ে তারপরে বাড়ি যাবো। অর্ককে কে কুনুইয়ে মেরে দিয়েছে, দিয়ে সরি বলেছে, বলছে আর বলে কি হবে। চলো, আমি একটা চুড়িদার চেঞ্জ করে 2 পিস নিয়েছি আরও কিছু টাকা দিয়ে। অর্ক বলছে তোর ভালোই ব্যবস্থা। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, একটা চুড়িদার চেঞ্জ করতে এলাম, দিয়ে 2 পিস নিয়েছি। শপিং করে অর্ক বললো কেক খাবি, আমি বললাম চ কেক খাই। অর্কর ব্ল্যাক ফরেস্ট খাওয়ার ইচ্ছা, ও ব্ল্যাক ফরেস্ট নিয়েছে, আর আমি একটা চকলেট মাখ নিয়েছি। ভালো, তোর আরও ইচ্ছা হলো খেতে পারিস, মানে অনেক ধরনের অপশানও ছিল ভালো ভালো। ভালো করে খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাই। অর্ক তো শাশুড়ি কি বলবে যে রেঁধে রেখেছে সব কিছু, না খেলে মা বলবে হেই তোমরা বাইরে থেকে খেয়ে চলে এসছো। তাহলে মা বাবির জন্য নিয়ে যাই, কিন্তু ওখানে তো সমস্ত এগলেস না, তো এগ দেওয়া, তো অর্ক বললো ফালতু নিয়ে গিয়ে ফ্রিজে রেখে লাভ নেই, তার থেকে একদিন ওদের নিয়ে আসবো, না যেটা ইচ্ছা হবে খাবে, অনেকগুলো অপশান আছে, বেশ ভালো অনেক কিছুই আছে দেখলাম। চলো বাড়ি চলে এসেছি। যাক বৃষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ড খটখটে রোদ ছিল সারা রাস্তাটায়। এখানে দাঁড়া, চলো উপরে যাওয়া যাক। মা তো বোধহয় মুখ ঝুড়ি করে এখন বসে আছে জল নেই বলে। অর্ক উপরে যাবে কি, বাস সেখানে দাঁড়িয়ে আছে বকবক করতে। চলো বাজা, চলো। পানি নেই কিন্তু মাছ দুটো হবে তো। এই দেখো আমি কি নিয়ে এসেছি, একটার বদলে দুটো, দেখো বার করো, সুন্দর হয়েছে তো। একটার বদলে দুটো নিয়ে এসেছি, সবাইকে দেখাও, তুমিও দেখো, খুব সুন্দর হচ্ছে হয়েছে এমনি বলছে, বার করো দেখি তো, উপরে কালারটা দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আরো বেশি টাকা লাগলো, আরো 1300 টাকা দিয়েছি, দিয়ে নিয়ে এসেছি। এই সালোয়ার পিস গুলো করানোর টাকা তুমি দেবে, ঠিক আছে? ঠিক আছে, দেখো তোমাদেরও দেখিয়ে দিই, এরকম স্কাই কালারের। খোলো মা একটু, খুব সুন্দর হয়েছে, আর খোলো একটু, খোলো, এই যে, এই ভালো করে দেখাতেই পাচ্ছে না মা, এই তো, হ্যাঁ হ্যাঁ। দেখো এটা হচ্ছে স্কাই কালারের নিয়েছি একটা, এটা হচ্ছে প্যান্টটা, আর অন্যটা হচ্ছে এটা হলো, আর এইটা তো কালকে কাকিমার জন্য পছন্দ করেছিলাম, মনে আছে তো? এইটা নিয়েছি, এটা আমার খুব পছন্দ হলো। ওইটা কি হলো আগেরটা? আরে কাকিমারটা তো কাকিমারই, এইটা আমার জন্য নিয়েছি। ও এটা তুমি নিলে? সেটাই তো বলছি, একটার বদলে দুটো এনেছি। মা বাপি একটুখানি জল ভরে রেখেছিলো, ভালো করে এসে চানটা করে নিলাম, ভালো করে মানে মাথায় জল ঢেলে আর কি, শ্যাম্পু ট্যাম্পু কিছুই করিনি, দিয়ে চানটা করে নিলাম। বাইরে এত রোদ গরম, এসে চানটা না করলে একটা অস্বস্তি হতো। দেখো এখানে বাপি টুকটুক করে মাছ ধুতে এসছে, প্রথমে বলছিল আমি মাছ ধোবো না আজকে, দিয়ে এসছে মাছ ধুতে। হয়ে গেছে বাকি মাছগুলো,
চিংড়ি আর লোটে। বাপির মাছ ধোয়া হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। আজকে দেখো শাকের ঘন্ট বানিয়েছে, উপরে আহা বড়ির গুঁড়ো, দেখেই তো হেব্বি লাগছে। দারুণ হয়েছে, হেব্বি হয়েছে। আলু পটল পনিরের ঝোলটা মনে হচ্ছে হেব্বি হয়েছে দেখে। চলো এবার একটুখানি ঘুমাই, আর চোখে দেখতে পাচ্ছি না। তুই কি পড়াশোনা করবি নাকি? হ্যাঁ শুয়ে পড়বি তো? গুড ইভিনিং এভরিওয়ান, দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠতে তো আমার কখনোই ইচ্ছা হয় না, মনে হয় যতক্ষণ ঘুমাতে যাবে ততক্ষণ ঘুমাই আমি। মানে সত্যি আমাকে যদি তুমি রাতে দিনে সারাদিন ঘুমাতে দাও আমার, আমি সেটাও ঘুমিয়ে নেবো। কারণ আমার বাবারই মেয়ে তো, আমার বাবাও হচ্ছে যে খুব ভালো এরকম ঘুমাতে পারে, ঘুমাতে দিলে আর কিছু চাই না, আমারও সেই রকম ব্যাপার। আবার কাকিমার যেরকম আছে কুম্ভকর্ণের মতো, কাকু বলে ছমাস ঘুমায় ছমাস ঘুমায় না, মানে যে একটা সময় দেখবে কাকিমা সারাদিন সারাদিন ঘুমাচ্ছে, আবার একটা সময় দেখবে সারাদিন সারা রাত জেগে আছে সে। আর ইনি হচ্ছেন বাধ্য মামনি, ইনি টাইমে খান টাইমে শোন টাইমে সব কিছু করেন, ইনি হচ্ছেন আমাদের ঘরে সব থেকে বাধ্য মামনি। এই যে উঠে বসে আছে, জপ টপ করা হয়ে গেছে, টিকির ওপরে চুল তুলে ফেলেছে। দেখো চা চলে এসছে আমাদের, চলো চাটা খাই। আজকে বাবা সাবধানে খাই, কালকের মতো হবে নাহলে ভেঙে কোথায় পড়ে যাবে। তোমার এই কটা মুড়িতেই হবে? চাটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, হাসছো কেন রে বাবা? হ্যাঁ হ্যাঁ করে মা বলেছিল যে মা চা করে আমার পছন্দ হয় না মোস্ট অফ দ্য টাইম, মানে খাই একটুখানি দিয়ে খাই না, মা আজকে বলেছিল যে চা দেবে না। এবার সত্যি ভালো হয়েছে চাটা, বলছি হাসছে হ্যাঁ 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 করে, সত্যি ভালো হয়েছে। দেখো সন্ধ্যেবেলাও রেডি হয়ে গেছি, দু চারটে জিনিস আনতে হবে ঘরে, সেগুলো নিয়ে আসি বরং। যদিও বাপি যেতে চেয়েছিল, তবে বাপিকে বললাম যে তুমি শুধু চিকেনটা নিয়ে আসো, আমি ঘরে বসে কি করব, বরং জিনিস কটা নিয়ে চলে আসি অর্কর সাথে বেরিয়ে। হ্যাঁ আর মা এখানে সিনেমা খুলে দিয়েছি একটা, সেটা দেখবে। চলো এলাম, টাটা। বন্ধ করে দাও ওই মাঝেরটা টেপো, তাহলেই চলে যাবে, বন্ধ করে দাও। প্রথমেই চলো মা মাঠে যাওয়া যাক, এখান থেকে আগে জিনিস কটা কিনে নি তারপরে যাব। চাল আর চিনিটা মামাটে পেয়ে গেলাম, কিন্তু ধূপ আর গঙ্গা জলটা পেলাম না। এই সামনে আমাদের একটা দশকর্মার দোকান খুলেছে, তো দেখি ওর কাছে আছে কিনা, আই থিঙ্ক ওর কাছে ভালো ধূপ পেয়ে যাব। তোমরা তো দেখলে যে আমি কিনতে যাচ্ছিলাম, দোকানের সামনে উঠতে গেছি আর ধাঁই করে পড়ে গেছি, এত জোর পড়েছি দেখো গোটা হাতে, এই হাতে লেগেছে, এই হাতে ছড়ে গেছে, ঠিক আছে, তারপরে পা দুটো একদম ছড়ে গেছে, পায়ের একটা ডান পায়ের অ্যাঙ্কেলটা এরকম করে মুড়ে গেছে, খুব ব্যথা করছে। হ্যাঁ তো বাড়ি যাচ্ছি, বাড়ি এসে বসেছি। আজকে হয়তো আমি আর ভিডিও ভিডিও করতে পারবো না, আমি পায়ে আর দাঁড়াতে পারছি না, ডান পাটায় এমন অবস্থা হয়েছে আর উঠতে পারছি না, পুরো পাগুলো ছড়ে গেছে, এই পাটা এই পাটা আর ডান পাটা তো গেছে, আর নড়াতে পারছি না রে বাবা ডান পাটা। কদিন লাগবে কি? আচ্ছা চুন হলুদ ফলুদ নেই, একটু মুভ দিয়ে বেঁধে দেবে ব্যাস, তাহলেই হবে। বাড়ি আসার পর মা হচ্ছে একদম বরফ সেক দিল, তারপরে আমার পায়ের যন্ত্রণাটা একটু কমেছে, নাহলে তো আমি হাঁটতেই পারছিলাম না, এখন তাও পাটা হচ্ছে যে ফেলতে পারছি আর কি। হ্যাঁ বেঁধে দিয়েছে পুরো মা পাটাকে, কিন্তু পাটা ফেলতে পারছি, আর যা টুকটাক এদিকে ওদিকে হচ্ছে লেগেছিলো সেগুলো সব বোরলিন দিয়ে দিয়েছে। আজকে মা আর বাপি ঘরের খাবার খাবে, রুটি আর পনিরের তরকারি। মা যদিও ভাত খাবে, ভাত আর পনিরের তরকারি সকালে যেটা ছিল, আর আমি বললাম যে আমি খাবো না এই বেলা আর ওই পনিরের তরকারি, আর মানে নিরামিষ ভাল লাগছে না, তো ফাতুসে খাবো। ওই জন্য আমার বর দেখলো বেচারার পায়ে লেগেছে, ওকে হচ্ছে কিনে দিই ফাতুস থেকে, ওই জন্য কিনে দিয়েছে ফাতুসে। আহা কি গাইছে বাবা,
আমরা এখানে সারেগামাপা দেখছিলাম, আর দেখো খাবার চলে এসছে আমাদের, ইয়াম্মি ইয়াম্মি গ্রিল চিকেন প্ল্যাটার। গন্ধ শুকে মায়ের লোভ লাগছে না কি? লাগছে না? লাগলে এক পিস খেতেও পারো। ওই জন্য আগে খেয়ে নিয়েছে। আহা, একদম ইয়াম্মি ইয়াম্মি খাবার, আহ দেখেই লোভ হচ্ছে। ভালো খাবারটা, এত ভালো লাগছে খেতে, কিন্তু খেতে আমার দমটা বেরিয়ে যাচ্ছে, এরকম করে বসে পায়ে যন্ত্রণা করছে, বসতে পারছি না ভালো করে। দেখো পাটা চলতে গেলাম, পাটা চলতে পারছি না, জানো তো পাটা এরকম বেঁকে গেছে। কেন আমার এই সাইডটায় লেগেছে বেসিক্যালি, পুরো একদম এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে, পাটা সোজা হচ্ছে না ঠিক করে। এই মুভটাই কোনো কাজ হচ্ছে না, ওর কই যেন বেরোলো একটা ফাস্ট রিলিফ স্প্রে হয় ওটা ভালো, নাহলে ভলি নিয়ে আনতে। তো যাই হোক, ও আসুক, তারপরে ক্রেপ ব্যান্ডেজ নিয়ে আসবে, দিয়ে পুরো বেঁধে দেওয়া হবে পাটাকে, তারপরে শুয়েই পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।